বেপরোয়া একটি ছয় চাকা ট্রাক গাড়ির ধাক্কা শুক্রবার শহরের একটি বিশিষ্ট চিকিৎসকের বাড়ির সীমানার প্রাচীর প্রায় সবটাই ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির বসবাসকারী চিকিৎসকের পরিজনরা। এই দুর্ঘটনার ফলে প্রায় 70-75 হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত চিকিৎসকের বাড়ির বসবাসকারী পরিজনেরা। ঘটনাটা হলো যে কালকে আজকে ভোর রাত্রে আর কি 3:30 নাগাদ হঠাৎ আমরা একটা আওয়াজ শুনি। আওয়াজ শোনার পর আমরা বেরোই বাড়িটা ডক্টর জিএল রায়ের। আমি ওই বাড়িতে থাকি, তো আওয়াজ শুনে আমরা সবাই বেরোই। বেরিয়ে দেখি যে এই গাড়িটা একদম ওই টেলিফোনের পোল থেকে টানতে টানতে ব্যাক গিয়ারে যাচ্ছে এবং এনটায়ার আমাদের যে ফেন্সিংয়ের ওয়াল পুরোটাকেই ও ভেঙেছে, এন্ট্রান্সটাও ভেঙেছে, ভেঙে তারপরে ও এখানে দাঁড়িয়ে পড়েছে। তো রাত্রেবেলা পুলিশ এসেছিলেন, পুলিশের লোকেরা এসে ড্রাইভারকে নিয়ে যায় এবং ওর কাগজপত্র সব আটক করে। তারপর সকালবেলা যার মাল ছিল এটা তো শুনেছি চিপস আছে, তো চিপসগুলোকে আনলোড করা হয়েছে, এখন গাড়িটাকে সরানো হবে। তো তারপরে এখন ক্ষতিপূরণের ব্যাপার নিয়ে কথাবার্তা চলবে, তো যা দাঁড়ায় আর কি। গাড়ির ড্রাইভার কি নেশাগত অবস্থা ছিল? এ ড্রিঙ্ক করেনি, তবে যেভাবে গাড়িটা টেনেছে তাতে মনে হচ্ছে যে সে হয় শুকনো গাঁজা খেয়েছে বা কোনো ট্যাবলেট জাতীয় কিছু নেশা করে। আপনার এখানে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে মনে করেন? এখানে 20 ফুট দেওয়ালটা পুরোটাই ভেঙেছে, ক্র্যাকগুলি একদম দেখাই যাচ্ছে রাস্তাতে, দূর থেকেই দেখা যাচ্ছে ক্র্যাকগুলি। হ্যাঁ, তা নয় নয় করে তো 70-75 হাজার টাকার তো ক্ষতি হয়েই। দেখা যাচ্ছে গাড়ির গ্লাসও ভাঙা, গাড়ির গ্লাস তো ভাঙবেই, কারণ ধাক্কা খেয়েছে না কি না, ধাক্কা খেয়েছে, গাড়ির গ্লাস ভেঙেছে, ওই নিচের ওটা ভেঙেছে, তো এরকম ছেঁচড়ে গেছে, এই জায়গাতে ছেঁচড়ানোর কাগও আছে। গাড়িটা তো আগরতলা দেখে মনে হচ্ছে না, এটা গুয়াহাটির বলে পূর্ব থানা নিকটবর্তী। পূর্ব থানা পুলিশ এসেছিল? হ্যাঁ, পূর্ব থানা পুলিশ এসেছিল।